গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আজ হচ্ছে 27 মে, আর সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো ইন্ডাকশানটা আমার প্রায় পড়েই রয়েছে, তো মাঝে মাঝে কি করছি এটা আমি এখন একদমই রান্নাঘরে এনে রাখছি, যাতে চা একটু দুধ গরম বা অন্য কিছু করার সময় যাতে টুক করে ওটা নামাচ্ছি আর করে ফেলছি। ওটা আমি মাইক্রোওভেনের উপরেই রাখছি, আর যখন প্রয়োজন হচ্ছে তখন আমি ওটা বার করে করছি, না হলে বেশি দিন যদি কোনো ইলেকট্রনিক জিনিস ফেলে রাখা যায় তাহলে সেটা নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে অসময়ের সাথী, যখন কোনো অসুবিধে হয় বা কোনো রকম তাড়াহুড়ো থাকে তখন কিন্তু এটা আমার খুব সবথেকে বেশি কাজে লাগে। আর সকালটা কিন্তু একদম হালকা হালকা মেঘলা করে থাকলেও রোদটা বেশ ভালোই, আর এই ঘরটা মোটামুটি পরিষ্কারই থাকে। রাত্রিবেলা আমি কি করছি, এই শোভার যে আমি চাদরটা পাতি এটাকে একদম পরিষ্কার করে রাখছি, আর রাত্রে তো আর কেউ বসার নেই, এখন যখন শুতে যাচ্ছি তার আগে একদম পরিষ্কার থাকছে, আর সকালে জাস্ট একটু ডাস্টিং করে রাখছি। তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একবার ঘরটা। কিন্তু আমি রোজ এইভাবে হাতা দিয়ে নেড়ে নেড়ে ফোটাই ভালো করে। আর আজকে লাঞ্চ প্রিপারেশনে ছিল মটন কষা আলু দিয়ে, আর একটু অন্যরকম লাঞ্চ খাবো আজকে চিন্তাই করেছিলাম, তো আর করেছি মিক্সড ফ্রাইড রাইস, কারণ এখন মেয়েদের সব ছুটি চলছে, তো মাঝে মাঝে একটু অন্যরকম করলে ওরাও কিন্তু খুশি হয়। ওরা বলছিলো মা অন্যরকম কিছু করো, তো বিরিয়ানি খেয়ে খেয়ে ওদের একঘেয়ে হয়ে গেছে, তাই আজকে একটু মিক্সড ফ্রাইড রাইস করছি। তার জন্য দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর মটন কষা শুরু হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছ, গাজর আর বিনস আমি একদম ভেজে রেখেছি। ভাত মোটামুটি হয়ে গেলেই আমি ওটার সঙ্গে চিনি, নুন, ঘি, গরম মশলা সব মিক্স করে নেবো, আর এই ভাজাগুলো তাতে দিয়ে দেবো, আমার মিক্সড ফ্রাইড রাইস আর ঘি দেবো তাতে। তাতেই দেখো এখন রেডি হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস একদম, আর অসম্ভব সুন্দর খেতে হয়েছিলো। তো এইটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম মিক্সড ফ্রাইড রাইস বানানো, আর তার সঙ্গে ছিল মটন কষা। হয়তো খুব গরম পড়েছিলো সেটা আমি বুঝতে পারিনি, দুপুরবেলা বেশ ভালো গরম ছিল, কিন্তু দেখো খাবার তো খেতে ভালো মন্দ খেতে কেনা ভালোবাসে, তো আমরা খেয়ে নিয়েছি, তেমন কিছু অসুবিধা হয়নি। তো মটনটা হিসেব মতো গরমকালে স্কিপ করাই উচিত, কিন্তু অনেকদিন মটন খাইনি, আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে আর আমিও, তাই মটন আর ফ্রাইড রাইসটা করেছিলাম। আর এটা কিন্তু একদম 29 মিনিট সকালে আমি চলি, তো আজকে আমি চাটা খেয়ে তারপর ঠাকুরঘরে ঢুকছি। তো চাটা খাওয়া হয়ে গেছে, এই ঠাকুরঘরে পুজো করতে ঢুকছি। তো আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে মর্নিংয়ে যে আমরা পুজো করি সেটা শেয়ার করব। তো ঠাকুরঘরে আমি প্রথমে ঢুকেই আগে পরিষ্কার করে নিয়েছি, পোঁছা হয়ে গেছে, আর খাবার জলগুলো সব পাল্টে নিয়েছি বাইরে থেকে ধুয়ে টুয়ে, তারপরে গঙ্গা জল দিয়ে দিয়েছি। তারপর থেকে তোমাদের দেখাচ্ছি আমার এই যে কাঁচের গোপালটা থাকে, তাকে আদর করে ঘুম থেকে তোলা হয়, তারপর তাকে ভালো করে পুঁছিয়ে জামাকাপড় চান করানোর পরে জামাকাপড় পরানো হয়, তাকে সুন্দর করে সাজানো হয়। আর আমরাও যেমন গরমকালে একটু আতর মাখি, কি সেন্ট মাখি, বডি স্প্রে মাখি, তোকেও কিন্তু আমি একটু অগ্রু যে সেন্ট পাওয়া যায় ঠাকুরের জন্য সেই সেন্ট আমি সবসময় রেখে দিই, তো সেটা একটু জামাকাপড়ে ছড়িয়ে দেবো। ঠাকুরেরও কিন্তু সেও বাচ্চা ছেলে, সেও কিন্তু গন্ধ পছন্দ করে, তো এই কারণে এইভাবে আমি একটু ওর গায়ে ছড়িয়ে দেবো, তাতে সুন্দর সারাদিন ফ্রেশ থাকবে, আর সন্ধেবেলা আবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এইভাবে আমি পুজো করি, তারপরে মন্ত্র পড়া সব কিছু, তো আজকে তোমাদের সঙ্গে ফুলভাবে আমি সেটাকে শেয়ার করছি।
পূজো হয়ে গেছে আর পূজোর পরে ঠাকুর ঘরটা কেমন লাগে সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। তো আমার এই প্রদীপটা যতক্ষণ ঘি থাকে ততক্ষণ জ্বলে, তাতে কিন্তু আমি কর্পূর দিয়ে জ্বালাই, মাঝে মাঝে দুটো করে লবঙ্গও দিই, এতে কিন্তু আমাদের বাস্তু যে দোষগুলো থাকে সেগুলো দূর হয়ে যায়। আর এইভাবে আরতি করি মন্ত্র উচ্চারণ করতে করতে, আর তার সাথে যে দুটো ধূপ এক্সট্রা জ্বালাই সেগুলো আমি আবার দুটো ঘরে ভালো করে ছড়িয়ে দিই। আর আমি একটা হোম ক্লিনার ইউজ করি যেটা আমার বাড়িতে নিজস্ব বানানো, এটা আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো ওটা 1 লিটার করে আমি তৈরি করে রাখি, তো সেটা এখন আমি কিছু বলছি না, ওটা কিন্তু খুব ভালো নেগেটিভ এনার্জি দূর করে আর বাস্তুদোষও দূর করে দেয়। আর ওটাতে না মশা মাছি কোনো রকমভাবে কিছু আসে না, তো তোমরা ওটা ইউজ করবে, তো এই কারণে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। এখন আমি আর সেটা নিয়ে কোনো কথা বলছি না, যখন দেখাবো তখনই দেখতে পাবে। আর তারপরে আমি চলে এসেছি লাঞ্চ প্রিপারেশনে। তো আজকে জল ঢালা ভাত ছিল, লাঞ্চে সেরকম কিছু ছিল। এই আমি রাতের জন্য একটু কষা আলুরদম নিরামিষ করে রাখছি। এখানে আদা টমেটো একদম মিক্সড করে রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গুড় আর নুন দেবো স্বাদ মতো, দিয়ে ভালো করে নাড়াবো মশলা যখন কষে যাবে। আর দেখো আমার না বাড়িতে তৈরি গরম মশলা শেষ হয়ে গেছে, তো অনেক সময় আমি 2-1টা রকম পাউচ কিনে রাখি শাহি গরম মশলা, তো ওটা ঢেলে দিচ্ছি। এই দেখো গুড় দিচ্ছি, তোমরা জানো চিনি এখন আমি স্কিপ করি, আর নুন দিয়ে এবার আলুগুলো সেদ্ধ করে রেখেছি প্রেশারে সেগুলো দিয়ে দেবো, একদম কষা কষাভাবে নামাবো। আর লাস্টে যখন নাড়াঘাটা হয়ে যাবে একটুখানি রেখে দেবো, তাই দেবো জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমার বাড়িতে তৈরি, সেই জিরে গুঁড়ো দেবো। তোমরা আলুরদম এরকম জিরে গুঁড়ো দিয়ে খেতে পারো, খুবই সুন্দর লাগে, আমার একদম রেডি আলুরদম। আর লাস্টে দিয়ে দেবো একটু ঘি, তো নিরামিষ খাবারে একটু যদি ঘি দেওয়া হয় এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার কষা আলুরদম। তো ভাবছি রাত্রিবেলা একটু পরোটা করব, আর কষা আলুরদমের সঙ্গে কিন্তু একদম জমে যাবে আমাদের ডিনারটা। আমি চলে এসেছি, দেখো আমার রান্নাঘরের যে কৌটোকাঠিগুলো থাকে যে জায়গাগুলো সেগুলো পরিষ্কার করার জন্য, তো ঘুরিয়ে ফিরিয়ে 15 দিন অন্তর অন্তর এই জায়গাগুলো পরিষ্কার করতে হয়, কারণ আমার ওপেন কিচেন, না হলে কিন্তু তেল ছিটে হয়, সবার রান্নাঘরেই হয়, রোজই পরিষ্কার করি, কিন্তু এগুলো তো রেগুলার ওইভাবে পরিষ্কার করা যায় না। প্রথমে আমি ভিম লিকুইড দিয়ে ভালো করে কৌটোগুলোর উপর থেকে পরিষ্কার করে নিচ্ছি, তার মধ্যে ডাল আছে যেমন যা মশলা আছে তাতে কিছু হয় না। আর যখন মশলাগুলো শেষ হয়ে যায় তখন আমি পুরো ভালোভাবে কৌটোগুলো মেজে নিই। আর ওই জায়গাগুলো আগে আমি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে কাপড় দিয়ে মুছে নিয়েছি, আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, আর কৌটোগুলো এখন শুকনো কাপড় দিয়ে মুছে মুছে যে যার জায়গায় একদম সেটি করে দিচ্ছি। রান্নাঘরটা গোছানো হয়ে গেছে, এবার নিচের তাকটা ওইভাবে পরিষ্কার করছি। করার পরে আমি যে রেগুলার যে গোলো রঙের সাদা প্লাস্টিকের যে মশলা কন্টেনারটা থাকে, যেটাই আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে ওটা নিলেই আমার রান্না হয়ে যায়, এরকম সকলেরই থাকে, তো এটা এরকম দেখো মশলা পড়ে যায় অনেক সময় নিতে গেলে, তো এটাকে আমি ভালো করে মেজে নেবো। দেখো মেজে নেওয়ার পরে এরকম চকচক করছে, আর এইগুলো যে যার জায়গায় রেখে দেবো, যখন এগুলো শেষ হয়ে যায় তখন আমি সঙ্গে সঙ্গে এই ছোটো ছোটো কাপগুলোকে মেজে রাখি। তো এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে ওই কারণে, তো এইভাবে তোমরাও পরিষ্কার করবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমি একটা আইডিয়া দিতে তোমাদের চেষ্টা করছি যে এইভাবে পরিষ্কার করলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়, যেদিনকে আমাদের হালকা কাজ থাকবে সেদিনকে কিন্তু আমরা এইসব কাজ করে নিতেই পারি তার সাথে। আর দেখো কি সুন্দর লাগছে, সব পরিষ্কার রাখলে কিন্তু খুব চকচক চকচক করে, তো আমি চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে রাখার, আর যেখানকার জিনিস সেখানে রাখা। আর উপরে আমার এক্সট্রা নুন মশলা পাতি ডাল থাকে, আর এখানে রেগুলার ইউজের সব জিনিস থাকে। আর যে কাপড়গুলোকে দিয়ে আমি পোঁচাপুচি করলাম সেগুলোকে আফটারনুন বন্ধুরা, আজ হচ্ছে 28শে মে,
প্রায় মাসের শেষে, কিন্তু আজকে কাল থেকে যা গরম পড়েছিল, 27 মে থেকে যা গরম পড়েছে, মানে গা হাত পা ঝুলছে এরকম অবস্থা। বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে 28 মে, আর এখন বাজে বেলা ঠিক 12:10। তো ব্লগটা তো আমি স্টার্ট অনেকক্ষণ আগেই করে দিয়েছি, তো এটা এখন একদম এন্ডের দিকে, তাই তোমাদের সঙ্গে এখন কথা বলছি। সকাল থেকে আজই সেরকম রান্না ছিল না, এত গরম পড়েছিল কাল থেকে। কালকে আমি করেছিলাম ফ্রাইড রাইস আর মটন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভাবতে পারিনি যে কালকে অত গরম পড়বে। তো যাই হোক, খাওয়া তো হয়ে গেছে, তো শরীর খারাপ হয়নি, এটি ঠাকুরের আশীর্বাদ। তো আজকে সোজা জল ঢালা ভাত করেছি, আজকে এমনি শনিবার নিরামিষ, তো জল ঢালা ভাত করেছি। আলুর চপ বা পানবে, আলু ভাতেও একটু দিয়েছি, পেঁয়াজ থাকবে, কাঁচা পেঁয়াজ। তো তোমরা ভাববে যে নিরামিষের দিনে পেঁয়াজ খাচ্ছ কেন, কিন্তু পেঁয়াজটা যেহেতু সবজি অনেকেই কিন্তু খায়, আর এই গরমের জন্য আমরা আজকে খাচ্ছি, কারণ অতিরিক্ত গরমেতে পেঁয়াজ না খেলে কিন্তু শরীরটা, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেলে শরীর ঠান্ডা হয়, তো ওই কারণেই খাওয়া হচ্ছে সকাল থেকে, ওই কারণে হালকা রান্না ছিল বলে। আর রাতের জন্য করেছি কষা আলুরদম, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এমন কষা কষা আলুরদম, একটু যদি পরোটা হয় না, খুব গরম পড়লে দেখবে রুটি খেতে ইচ্ছে করে না, শরীরটা কেমন কষ্ট হয়, নয় ভাত খাও আর না হলে একটু পরোটা করো। তাই যে ভাবছি রাত্রিবেলা পরোটা করবো কষা আলুরদম দিয়ে, তো তার জন্য কষা আলুরদম করেছি, সেই রেসিপিটা শেয়ার করলাম। আর সবথেকে বড় কথা, আজ এবার রান্নাঘরের ওই তাকগুলো কৌটোগুলো পরিষ্কার করার ছিল, তো 15 দিন অন্তর অন্তর করি, 15 দিন চেষ্টা করি, 15 দিন অন্তর কিন্তু হয় না। এবারে কিন্তু প্রায় অনেক দিন, প্রায় 3 সপ্তাহ মতো আমার হয়ে গেছে, সেই আগের মাসে কবে এপ্রিলে কবে করেছিলাম সেটাও মনে নেই, তো যাই হোক 3 সপ্তাহের উপরেই হয়ে গেছে। তো এখানে আবার পরিষ্কার করে নিলাম, দেখো যেহেতু আমার মডুলার কিচেন না, ওপেন কিচেন, তো সুতরাং তেল ছিটে পড়েই, সেটাকে পরিষ্কার রাখতে হয়। তাও আমি রেগুলার একটু মোছামুছি করি, কিন্তু উপরে উপরে ওখানে তেল তেল ভাব এসে যায়, তো এই কৌটোগুলোকে ভালো করে মেজে নিই, যখন শেষ হয়ে যায় তখন আমি একদম ভালো করে মেজে নিই ভেতর থেকে পুরো, আর যখন আমি একটু পরিষ্কার করি তখন শুধু কৌটোকে পরিষ্কার করিনি, সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। আর গরমে পুরো ঘেমে চান করে গেছি, ঘামটা পাখা চালিয়ে আগে শোকাই, শুকিয়ে তারপর চান করতে যাব, তাহলেই আমার সব কাজ শেষ, শুধু লাঞ্চ করা বাকি। তো ব্লগটাও অনেকটা বড় করলাম, যারা নতুন আসছো আমার ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর যদি কোথাও যাই সেটাও তো আমি তোমাদের সঙ্গেই শেয়ার করি। তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রিপশান অবশ্যই করবে। তো যারা নতুন চ্যানেলে আসছো অবশ্যই সাবস্ক্রিপশানটা করে যাবে, একটা লাইক দিয়ে যাবে। তো টিল দেন বাই, নতুন ব্লগে নতুনভাবে আমি আসবো, বুঝলাম।